BDBuzz.com এ আমরা আজকে একটা ভিডিও দেখাবো, একটা হচ্ছে লো কস্ট ভিডিও আর একটা হচ্ছে কস্টলি খেলনা শিশুদের ভিডিওটা। তোমার নাম বলো? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। তোমার কাছে কি খেলনা আছে? এটা আমার কাছে এটা আছে ট্রাক্টর, এতে মাটি বওয়া যায় আর খাওয়া যায়। তাই তোমার কাছে কি আছে? তারপরে বলো তোমার নাম বলো। হ্যাঁ, তোমার কাছে কি খেলনা এটা দেখাও, গাড়ি চালাও। এবার তিনজনে চালাও, আসো। আমরা এখানে একটা কেনা খেলনা আছে আর একটা হচ্ছে বানানো খেলনা আছে। তোমার নাম দেখাও তো একটু, তোমার একটা নাসির দিনের একটা গেম দেখাবে। এটা হচ্ছে নিজস্ব খেলা, আবার করো দেখি। নাসিরুদ্দিন পেটটা কিনে খুব সুন্দর খেলতে পারে। আচ্ছা, এটা একটা খেলনা, এটা খেলো তুমি, এভাবে দেখাও সবাইরে। শিখছো কিভাবে এটা? আগে ওর বড় ভাই এটা পারতো, তারপরে ওটা আমরাও চেষ্টা করি, এটা পারি না ওই একাবার। তোহা, কোন খেলনাটা বেশি সুন্দর, ওরটা না তোমারটা? দেখাও তো কোনটা, ওইটা কেমন আর এটা কেমন, এটা বানানো যাবে? আমরা এটা বানাইতে পারবো? কীভাবে বানাইছে চলো আমরা এবার চেয়ারে বসে বসে গল্প করে আসো। আমরা এবার একটা আলোচনা যাব, চলো খেলনা বানানো আসো। তোমার নাম কি? নাসিরুদ্দিন। তোমার নাম? আবুল কালাম। চলো, আর তোহা চলো, আমরা এখন একটা গল্প করবো খেলনা নিয়ে। আস্তে করে নামো, আস্তে করে নামো। এবার বসো, তুমি বসো, তুমিও বসো। তুমি মাঝখানে গিয়ে বসো নাসিরুদ্দিন, তুমি এই পাশে আসো, তুমি এই পাশে আসো, এদিকে এসো। তোহা তুমি মাঝখানে আসো, নাসিরুদ্দিন এবার তুমি যাও ওই পাশে। আমরা এবার একটা তুলনামূলক গল্প করব। আমরা আজকের ভিডিও যেটা উদ্দেশ্য হচ্ছে শিশুরা সহজলভ্য খেলনা, আর একটা হচ্ছে কেনার খেলনা। কিছু খেলনা কিনতে পারা যায় আর কিছু খেলনা বানানো যায়। কি কি খেলনা বানানো যায় তোমরা একটু বলো দেখি নিজেরা। তোহা হ্যাঁ, কি কি আর কি বানানো যায় বলো? জাহাজ বানাতে পারি, শুরু বড় জাহাজ, ছোট জাহাজ, ট্রলার, তারপর আছে আমরা গাডার দিয়ে ছোট একটু পাটকাটার গাডার দিয়ে একটা ছোট জাহাজ বানাই লাগানো। তুমি আমরা একটা পাট কাটি, একটা ছোট ছোট আছে পাট কাটি নিয়ে একটা গাডার, দুটো গাডার নিয়ে আমরা জাহাজ বানাই ছোট, এত বড় এত বড়। তারপর আছে ওটা কি কোনো টাকা খরচ হয় না তেমন? না, ওতে এক টাকা খরচ হয় না। আচ্ছা, আমরা আছে এরকম বড় জাহাজ যাতে একটা মানুষ যেতে পারবে, মানে আমরা ঘুরে বেড়াতে পারবো, সেরকম একটা মেলা কটা মোটর দিয়ে বা মেলা কটা হচ্ছে ব্যাটারি দিয়ে বিশাল বড় ছোলা জোগাড় করে আমরা কটা টাকা খরচ হয়ে কিনবো। তারপর আমরা স্কো বানাই, মনে করেন একটা ইটও তুলতে পারবে। হ্যাঁ, হেমন মোটর দিয়েও বানাতে পারি আমরা একটা সুইচ সিস্টেম, একটা বানাতে পারি ইন লাগবে, ইন্ডাকশনের সিরিঞ্জ, ওটার মধ্যে আমরা তার ঢুকাই দিই। আচ্ছা, একদম আগায় যেয়ে বেঁধে দিই, টান দিলেই চলে আসে। আর আমরা এই গাড়িগুলো বানাই আছে। এটা কি কি বানাইছো এবার একটু নিচে বসো, বসে বলো তুমি দেখো। এটা প্রথম চাকা গোল করে কেটে নিতে হবে, দিয়ে চাকা এরকম ফুল ফুল বানাতে হবে। বানানোর পরে এরকম একটা টপ খুঁজতে হবে, এরকম একটা খুঁজে দুটো চাকা বানাতে দিতে হবে। দেওয়ার পরে টপখানে হালকা ভড়ি বাজিয়ে এখানে কেটে নিতে হবে। নিয়ে যদি দুই পাঁচটা সহজ আছে, এটা ভড়ি দিয়েও কাটা যায়, বাকি ছুরি সিস্টেমের মতন ওটা দিয়েও কাটা যাবে, বাকি পুড়ায়েও কাটা যাবে কলম দিয়ে। তারপরে মধ্যে আমরা এই চাকাটাও ফুটো করে নেবো, কলমে লাগা থাকবে হুল, এটার মধ্যে ঘা দিয়ে ফুটো করে, ফুটো করে এর মধ্যে কলম ঢুকাই দেবো দুই পাশে, দিলে এই যে ব্যাস দিশোটা কিলে। তারপর এই জায়গা তুলে এই জায়গা বেঁধে দেবো, যে সামনেরটা, সামনেরটা এরকম দাঁতন দাঁত মাজা ব্রাশের কটুন দিয়ে এরকম করে রাখবো। রেখে এই সাত চাকা দিচ্ছি আমরা 5 লিটার তো বানাই, 4 লিটার, 2 লিটার তো বানাই, 1 লিটার তো বানাই। আর এই দেখান এই যে এই কলমটা, কলমটার মধ্যে ঢুকাই দেবো, বিজ্ঞানী বুঝো কারা, যারা আবিষ্কার করে। আমাদের একটা ভাই আছে, তার নাম মন, সে তাকে আমরা বিজ্ঞানী বলে ডাক। সে আমাদের মোটর ফ্যান বানায়, স্কো বানাতে সাহায্য করে, মানে এমন কি চিরাক বানায়
যেমন বড় মানুষ সরাসরি 60 কেজি পর্যন্ত টানতে পারবে তাই এমনকি আমরা ওই ট্রাকে ধানও নিয়ে গেছি আচ্ছা এবার তুমি কি বানাইছো তুমি বলো বলো ও তোমারটাই গাড়ি ও বানাই নাই তাই না এটা বানাইছে কে এটা বানাইছে রাম আর আমরা যা বানাই সেটা আলাদা রাখি ও আচ্ছা আচ্ছা তোহা তুমি এরকম বানাইতে পারবে এটা পারবা এটা বানাইলো মজা বেশি না কেনা খেললাম মজা বেশি কোনটা দুইটাই দুইটাই মজা তুমি ওর সাথে কি কি বানাইতে পারো বলো তো তুমি কি কি বানাও ওই যে মাটি দিয়ে খেলনা বানাতে পারো না কি কি বানাতে পারো বলো ওর এবার দাও হেডফোনটা এবার ওর দাও এবার তুমি বলো মাটি দিয়ে ওই যে ভারি পাতিল তারপর পুকুর আমরা কি কি বানাই মাটিতে বলো একটা পাতিল বানাই হ্যাঁ আর একটা পুকুর পুকুর বানাই আবার একটা পুতুল বানাই পুকুর পুতুল বানাই আবার আবার আমরা গাছও লাগাই পানিও দাও এবার এই এই খেলনাটা তুমি বানাতে পারবা এটাও বানাতে পারবা ও যেটা বানাইছে তাহলে আমরা বানায় খেলতে পারবো তাহলে তো আর আমার খেলনা কিনতে হয় না হয় আমরা বানায় বানায় খেলবো এবার ওরে দাও তুমি দাও তুমি যাও ওই পাশে যাও আমরা কথা বলতেছি আসো যাও দুইজন যাও নাও তুমি নাও এবার মাথায় নে বলো কোন খেলনাটা বেশি মজা এইটা না ওইটা আচ্ছা ও বলবে না থাক ও বলবে না তোমরা বলবা যাও তোমরা সামনে যাও তো তাহলে আমরা ওইটা একটু নাও তুমি ওইটা একটু খেলো ওরটা নাও ওরে দাও ওইটা তুমি ওইটা নাও ওরটা চেঞ্জ করো তুমি এটা নাও তুমি এই গাড়িটা নাও দাও তুমি এই গাড়িটা নাও ওর এইটা দাও দিবা অদল বদল করবো আমরা এখন আচ্ছা আমরা আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কিছু খেলনা এটার দাম 50 টাকার মতো যদি নতুন আরও বড় গাড়ি কেনা হয় 100 টাকার মতো আর এইটার দাম পড়ছে খুবই কম যে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল স্যান্ডেল আর কি থেকে লাঠি থেকে এই খেলনাটা তৈরি কলম এবং এটার মজা ওই কেনা খেলনার মজার মতো কম না তো আমরা শিশুদেরকে যদি প্রথম থেকেই এই ধরনের খেলনা তৈরি করা শেখাই যাতে তারা তাদের বুদ্ধি কাজে লাগাতে পারবে ইনোভেশন চিন্তাটা আসবে এবং ভবিষ্যতে এদের থেকে বিজ্ঞানী হতে পারবে তোমরা কি এই খেলনা বানাইতে পারবা পারবে না তোহা পারবা খেলনা বানাইতে তুমি পারবা এটা বানাইতে পারবে না তুমি তো পারবা ওদেরকে শিখাইতে পারবা ওদেরকে সবাইকে ওরা যদি এই খেলনা কিনে না কিনে বানায় করে ওটা ভালো না বেশি মোটর ফিট করা সামনে ওই খাপটার মধ্যে সব কিছু খুলা খাইলা মোটর দিই মোটরতে পিছনের চাকার সাথে কানেক্ট করে দিয়ে আমরা ছেড়ে দিই ছেড়ে দিলে অনেক দূরে চলে যায় এবং ব্যাটারি ফিট করে দিই তাই আর তোমরা কি করো কি বানাইতে পারো এই খেলনা বানাইতে পারো না তোমরা বানাইতে পারো কোনটা ওরা এখন ভাবতেছে বানানো তাহলে আমরা আরো খেলনা বানাবো পরে আবার দেখাবো এবার তোমরা চালাও গাড়ি চালাও সবাই তিনজন যাও এই একটা হলো তৈরি খেলনা যাও একসাথে চালাও দেখি কারটা আগে যায় রেডি দাঁড়াও আমি আগে এসে নেব পাশে তারপরে নাও একসাথে ঠিক করো যাও আমরা আজকে দুটো খেলনা দেখলাম যে শিশুদেরকে আমরা নিজস্ব খেলনা তৈরি করতে এবার আসো ঘুরে আসো ঘুরে আসো এবার কে আসো দেখি যারা হচ্ছে তাদের শৈশবে এই ধরনের আবিষ্কারে কাটাতে পারে নতুন কিছু শিখতে পারে এবং পরিত্যক্ত জিনিস থেকে যদি তারা খেলনা তৈরি করে তাহলে সেটা যা ভালো লাগবে বা ইনোভেশন হবে যদি কেনা খেলনা করে সেটার ইনোভেশন হবে না শিশুদের জীবন কাটুক সুন্দরভাবে ইনোভেশন এবং বিজ্ঞানের মতো আমরা আজকে এখানেই শেষ করব এবং মজার মজার ভিডিও তৈরি করবো আবার যেখানে ইনোভেশন চিন্তায় খোরাক আসবে ধন্যবাদ সবাইকে